বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির সময় সাময়িক এবং সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি একজন সৌদি আরব প্রবাসী, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। সেই দেড় দশকের অভিজ্ঞতা থেকে প্রায়ই প্রবাসীদের সুযোগ সুবিধা, অধিকার এবং সময়সাময়িক বিষয়গুলো নিয়ে ভিডিও করে থাকি, বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য। তবে সম্প্রতি আমি 2023 সালের হজ বিষয়ে কিছু ভিডিও করাতে সেই ভিডিওগুলোতে অসংখ্য সাড়া পেয়েছি এবং অসংখ্য প্রশ্নের পেয়েছি, সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ একটি অনুরোধের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অসংখ্য প্রশ্নকারী আমাকে প্রশ্ন করেছেন যে 2023 সালের বাংলাদেশের হজের তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশের হজের খরচের তুলনাটা এবং পার্থক্যটা নিয়ে আলোচনা করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের হজের যাত্রীর সংখ্যা এবং হজের নিবন্ধন শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে দুই দফা নিবন্ধনের সময় বাড়িয়ে 7ই মার্চ নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করেছে। তবে আপনারা ইতিমধ্যে জানেন যে ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারিভাবে এই বৎসর যে খরচটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 6,83,018 টাকা। আমি আবারও বলছি, 6,83,018 টাকা। এবং বেসরকারি পর্যায়ে যে খরচটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 6,72,618 টাকা। এটি বাংলাদেশ থেকে খরচের 2023 সালের খরচের চিত্র ঠিক এটি। বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের হজ যাত্রার খরচ ইতিমধ্যেই তাদের সরকার ঘোষণা করেছেন এবং তা জনসম্মুখে প্রকাশ করেছেন। তাতে দেখা যায় যে এইসব দেশগুলোর তুলনায় দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সকল মুসলিম দেশ সহ ভারতের হজের খরচের তুলনায় বাংলাদেশের হজের খরচ অত্যাধিক, যেটা বিশাল একটি পার্থক্য দেখা গিয়েছে। তাই আমি আপনাদের সেই সব দেশগুলোর খরচের এবং সরকারি পদক্ষেপের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে, প্রথমে তুলে ধরছি ইন্দোনেশিয়া। আপনারা সবাই জানেন যে ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ এবং বিশ্বের সবচাইতে বেশি সংখ্যক মুসলিম বসবাস করে থাকেন ইন্দোনেশিয়ায়। তাই ইন্দোনেশিয়া থেকে সবচাইতে বেশি মুসলিম পবিত্র হজ ব্রত পালন করার জন্য সৌদি আরবে আসেন এবং ইন্দোনেশিয়া থেকে যারা হজ করতে আসেন তাদের জনপ্রতি বাংলাদেশি টাকায় খরচ পড়ে 2,38,443 টাকা। এবং হজ যাত্রা আরও যদি অর্থ খরচ হয় সেটি সরকার তাদের হজ মন্ত্রণালয়ের ফান্ড থেকে ভর্তুকি হিসেবে দেওয়া হয়। ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী 2019 সালে দাবি করেন যে আসিয়ান দেশগুলোর মধ্যে সবচাইতে কম খরচে হজ পালন করে থাকেন ইন্দোনেশিয়ার মুসলিমেরা। মালয়েশিয়া থেকে প্রতি হজ যাত্রীর এই বছরের হজের খরচের তুলনা হজের খরচ ধরা হয়েছে 2,18,774 টাকা এবং সর্বোচ্চ 2,58,600 টাকা। কারণ মালয়েশিয়াতে পারিবারিক আয়ের একটি খসড়া জমা নিয়ে আয়ের ভিত্তি হিসেবে সেই প্যাকেজটি তারা দিয়ে থাকে, যেটি একটি অত্যন্ত সুন্দর একটি দিক এবং যেটি এর জন্য মালয়েশিয়ার সরকার প্রতি বছর 600 থেকে 800 কোটি টাকা ভর্তুকি পর্যন্ত দিয়ে থাকে। ইন্ডিয়া আমরা জানি যে একটি হিন্দু প্রধান দেশ, সেখানে মুসলিম জনসংখ্যাও অনেক বেশি বসবাস করে থাকে এবং তাদের দেশ থেকে অসংখ্য মুসলিম হজব্রত পালন করে থাকেন। এবং 2019 সালে যদিও ভারতের সরকার
তাদের হজের ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও এবছর তাদের হজের খরচের তুলনা টি দেখলে দেখা যায় যে বাংলাদেশের থেকে অনেক পার্থক্য। ইন্ডিয়া থেকে হজ করতে এই বছর 4,23,571 টাকা নির্ধারণ করা হয়েছে। পাকিস্তান, পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ এবং পাকিস্তান থেকে অসংখ্য হজযাত্রী হজ ব্রত পালন করার জন্য সৌদি আরব গমন করেন এবং পাকিস্তানের প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা না করা হলেও পাকিস্তানের ধর্মমন্ত্রী মোহাম্মদ ওমর বাট গত শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন যে পাকিস্তান থেকে হজ পালন করার জন্য সর্বোচ্চ 4,00,000 থেকে 3,11,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। সেটি 3,11,000 থেকে 4,00,000-এর মধ্যেই খরচটি সীমাবদ্ধ থাকবে। এটি ছিল আমাদের পার্শ্ববর্তী দেশসহ আসিয়ান ভুক্ত দেশগুলোর হজের খরচের তুলনা। তো বাংলাদেশের এত আকাশকুসুম একটি বিশাল পার্থক্য, সেটি আসলেই আমাদের মুসলিম সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণদের ভেতরে একটি প্রশ্ন জাগে, আসলে কি হজ এই পবিত্র শব্দটি, পবিত্র মানুষের আবেগ, মুসলিমদের একটি স্বপ্ন, সেটি নিয়ে কারা খেলছে? বিভিন্ন চিত্র দেখলে দেখা যায় যে বাংলাদেশ বিমান, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সারা বছরের দুর্নীতির যে চিত্রটি আমরা দেখি এবং সেটি পুষিয়ে নেওয়ার জন্য হজ এবং উমরার যাত্রীদেরকে তারা টার্গেট করে থাকে এবং এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টার্গেটের কারণেই তারা হজযাত্রী শুধুমাত্র তারা পরিবহন করবে, তাই সৌদি এয়ারলাইন্স ছাড়া পরিবহন করা সম্ভব নয়। তাই তারা সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্স সম্মিলিতভাবেই একটি সিন্ডিকেট তৈরি করে থাকে যেখানে শুধুমাত্র হজযাত্রীদের বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমান এয়ারলাইন্স ছাড়া হজযাত্রী পরিবহন করা যাবে না। সেই সিন্ডিকেটের রোশন হলে পরে হজ এজেন্সির যে সংগঠন হাব, তারাও কিন্তু তাদের কাছে জিম্মি যে তাদের টিকিট ছাড়া হজযাত্রী পরিবহন করা সম্ভব হয় না। তাই তারা সারা বছরের দুর্নীতি করে যেই ক্ষতিটি করে থাকে সেই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য এই ধর্মপ্রাণ মুসলমান যারা হজ পালন করার নিয়ত করে থাকে তাদেরকে টার্গেট করে সেই অরাজকতাটি করে থাকেন, সেটি বলার অপেক্ষা রাখে না। তবে সরকারের কাছে অনুরোধ করব, আপনি যদি দেশের জনগণের জন্য কাজ করে থাকেন, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করে থাকেন, দোয়া পাওয়ার জন্য কাজ করে থাকেন, তাহলে এই সিন্ডিকেটটি ভেঙে কার্যকরী একটি পদক্ষেপ নিতে পারেন যে হজযাত্রীরা যে কোনো এয়ারলাইন্সে সৌদি আরব গমন করতে পারবেন, সেটি হলে প্রাইভেট এয়ারলাইন্সগুলো এবং ট্রানজিট এয়ারলাইন্সে মানুষের অনেক খরচ কমে আসবে এবং যে সিন্ডিকেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্সকে নিয়ে করে রেখেছে সেটি ভেঙে যাবে এবং মানুষের হজ করার যে স্বপ্নটি তাদের শব্দের মধ্যে চলে আসবে এবং অনেক খরচ কম হবে। তাই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।